তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি, আপনি কিন্তু মোবাইলের কিবোর্ড ছাড়া কখনোই আপনি ফোন ব্যবহার করতে পারবেন না। আপনি যদি কারো সাথে চ্যাটিং করেন অনলাইনে, কিংবা আপনার কোনো প্রিয়জন অথবা আপনার কোনো গার্লফ্রেন্ড, সেক্ষেত্রে আপনার মোবাইলের এই কিবোর্ড অনেকটা জরুরি। আর আপনার মোবাইলের কিবোর্ড যদি হয় অন্যরকম, একটু অন্যদের থেকে আলাদা অথবা আকর্ষণীয়, তাহলে কিন্তু অনেকটা আপনার কাছে ভালো লাগবে, অথবা চ্যাটিং করলে অনেক সময় আপনি মজা পাবেন। কারণ এই ধরনের কিবোর্ড বেসিক্যালি অনেকেই কিন্তু ইউজ করে না। সাধারণত আমরা মোবাইলে ইউজ করি নর্মাল কিবোর্ড, তাই এই কিবোর্ডটি আপনারা চাইলে ইউজ করতে পারেন। এই যে দেখুন, এখানে কিন্তু বাংলা রয়েছে, অথবা আপনি চাইলে হিন্দি, আরবিক অথবা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা চাইলে এটি অ্যাড করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কিবোর্ড আছে। এখানে পেছনে কিন্তু অ্যানিমেশন আপনারা দেখতে পাবেন এই কিবোর্ডটির ব্যাকগ্রাউন্ডে। এই যে দেখুন, এখানে আপনি চাইলে বাংলাতেও করতে পারবেন, অথবা এই যে দেখুন, এখান থেকে বিভিন্ন ধরনের আপনার ফটোও কিন্তু অ্যাড করতে পারবেন। তবে আমার কাছে এটি কিন্তু অনেকটা বেস্ট মনে হয়েছে, কারণ আমরা প্রত্যেকেই এই কিবোর্ড দিয়ে কোনো অ্যাপস সার্চ করি অথবা কোনো ওয়েবসাইট ভিজিট করি। এই কিবোর্ড ছাড়া কিন্তু আপনি ডিভাইস কিন্তু ইউজ করতে পারেন না। তাই সর্বপ্রথমে আপনি যদি এই কিবোর্ডটি ইউজ করেন, আপনার পাশে আপনার বন্ধুরা থাকলে কিন্তু দেখলে অনেকটা আকর্ষণীয় হবে। কারণ এই ধরনের কিবোর্ড ইউজ করলে আপনার পাশে বন্ধুরা বসে থাকলে, অথবা আপনি যখন অনলাইনে কারো সাথে চ্যাটিং করবেন, তখন এই কিবোর্ড থেকে কিন্তু অনেকটা অবাক হয়ে যাবে। আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে এই ধরনের কিবোর্ড আপনি কীভাবে সেটিং করেছেন কালারফুল। তো ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখুন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্রথমে আমাদের এই ভিডিওটি দেখার সময় একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেন, এবং এই শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া কিংবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। নিচে আছে কমেন্ট সেকশন, এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন, লিখে দিন গুড ভিডিও অথবা নাইস ভিডিও, এই ধরনের কমেন্ট করে তারপর এই যে এরো আইকনে ক্লিক করে সেন্ড করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো ভিউয়ার্স, কীভাবে আপনার মোবাইলে এরকম একটি মাস্টার কালারফুল কিবোর্ড আপনারা ব্যবহার করতে পারেন, যা অনেকটা আকর্ষণীয় অথবা অনেকটা দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। তবে তার জন্য একটি অ্যাপ লাগবে। অ্যাপটি যখন আপনি ওপেন করবেন, দেন টিক ইন্টারফেস এরকম আসবে। যদি কোনো অ্যাড দেয়, অ্যাডগুলো কেটে দেবেন, যেহেতু অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রি এবং এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অনেক জনপ্রিয়। এই যে দেখুন, এখানে বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালার, এই যে দেখুন গ্রেডিয়েন্টস কালার আছে, অথবা এখানে ওয়ালপেপার আছে। এই যে দেখুন, এখান থেকে আপনারা চাইলে এই প্রত্যেকটি ইউজ করতে পারবেন। তারপর এখানে কিওয়ার্ড পপ আপ আছে, আপনি চাইলে বিভিন্ন ধরনের কিওয়ার্ড পপ আপ ইউজ করতে পারবেন। এই যে গেট থিম, এখানে আপনারা ক্লিক করলে এটি কিন্তু আপনার মোবাইলে সেভ করার অপশন আসবে, অথবা অ্যাপ্লাই থিম। এই যে দেখুন, যখন আপনি টাইপিং করবেন, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, এখানে সেটিং আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, অথবা আপনি চাইলে আপনার নিজের ভয়েস দিয়ে এখানে টাইপিং করতে পারবেন, এটিরও কিন্তু এখানে অপশন দেওয়া আছে। কারণ এখানে বিভিন্ন ধরনের থিম আছে, আপনারা চাইলে প্রত্যেকটি থিম আপনারা ইউজ করতে পারবেন, অথবা নিজের মতো করে কালারফুল তৈরি করতে পারবেন। এই যে এই কিবোর্ডটি, অথবা বাংলা, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। এই যে এটি কিন্তু এখন আমাদের মোবাইলে সেটিং হয়েছে অ্যাপ্লাই করার পর। এখন যদি আমরা দেখি এখানে আরও কী ধরনের কিবোর্ড আছে, সেখানে কিন্তু আমরা এই যে এটি ইউজ করতে পারি। এই যে গেট থিম, গেট থিমে ক্লিক করার পর দেখবেন এটি অ্যাপ্লাই থিম লেখা আসবে, তখন আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এই যে বাংলা, ইংলিশ, কারণ এখানে চাইলে আপনি আরও বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশের ভাষা আছে এখানে অ্যাড করতে পারেন। আর এই কিবোর্ডটির জন্যই আপনার মোবাইল অনেকটা সৌন্দর্য বেড়ে যাবে, কারণ এই ধরনের কিবোর্ড বেসিক্যালি মোবাইলে অ্যাপ্লাই করলে মোবাইল অনেকটা স্মার্ট হয়ে যায়, অথবা যে কারোর সাথে আপনি টাইপিং করেন, এসএমএস করেন, আপনাকে এই অনেকটা সময় পাস হবে এই কিবোর্ড দিয়ে টাইপিং করলে। তারপর এই যে দেখুন, এখানে কিন্তু উপরে কিন্তু অপশন আছে ট্রেন্ডিং, অথবা কালারফুল, অথবা গ্রেডিয়েন্টস কালার, বিভিন্ন ধরনের কালার, মাল্টিপল, অথবা এখানে রেইনবো কালার আছে। এই যে দেখুন, ক্যালেন্ডার আছে, অথবা ওয়ালপেপার থিম আছে, এখান থেকে চাইলে ওইগুলো ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট, হোয়াইট, ব্ল্যাক, ব্লু অথবা পার্পল কালার। তারপর আপনি সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ, এখান থেকে বাংলা, বাংলাতে সিলেক্ট করবেন, আর বাকিগুলো বন্ধ করে দেবেন, বাংলা আর ইংলিশ। অথবা এখান থেকে চাইলে আপনি এই যে পপ আপ কি প্রেস, এখান থেকে এটি অন অফ করতে পারবেন। এছাড়াও রয়েছে এই যে ফন্ট কিবোর্ড, এখান থেকে বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, এখান থেকে যে কোনো ধরনের ফন্ট আপনি এই কিবোর্ডটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে দেখুন, যখন ইংলিশ করবেন দেন এখান থেকে এটি চেঞ্জ হবে। এছাড়াও আপনি চাইলে এখানে ডিফল্ট কিছু ফন্ট আছে, ওইগুলো প্রত্যেকটি ইউজ করতে পারবেন। আর যদি এখান থেকে পেড যেগুলো আছে, ওইগুলো টাকা দিয়ে কিনতে হবে, তো ফ্রিতে ইউজ করেন, টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই,
কারণ আপনাদের মোবাইলের এই কীবোর্ডটি সাজানোর জন্য এই অ্যাপ্লিকেশনটি যথেষ্ট, কারণ কীবোর্ড সুন্দর হলে টাইপিং করতে অনেকটা মনে চায়। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে, এই লিঙ্ক থেকে ক্লিক করে এই অসাধারণ কীবোর্ড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। আর যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে সমস্যা হয়, এখানে একটি ভিডিও লিঙ্ক আছে, ভিডিওটি প্লে করে দেখলে অ্যাপস ডাউনলোড করার নিয়মটি শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন।